যেমনে যাইতেছে মনে সবাই রাস্তা চিনে, কিন্তু কেউ কিন্তু চিনে না। তে বাবা রে বাবা, এই রাস্তা তো ভয় লাগতেছে। এনজয়, অনেক এনজয় হইতেছে। ও ওরে, আসি এখন বাণিজ্যমেলার মাঠে। এখান থেকে সবাই একসাথে হইলাম, প্রায় 10-15টা বাইক তো একসাথে রওনা দিতেছি। এখন যাব, আগেও বলছি যাচ্ছি হচ্ছে আমরা মৈনটঘাট মিনি কক্সেস বাজার। তো মিনি কক্সেস বাজারে আমি আগেও গেছি, বাট আমার অনেক দিন ধরে যাওয়া হয় না, অ্যান্ড আজকে হঠাৎ করে একটা প্ল্যান হইলো যার কারণে যাওয়া হচ্ছে। তো আশা করি আপনাদেরকে ভালো একটা ব্লগ উপহার দিতে পারবো। আজকে ওয়েদারটাও বেশি একটা খারাপ না, রোদ নাই বললেই চলে, বাট গরম আছে, অ্যান্ড ওভারঅল বাতাসও ভালোই আছে, মেঘলা আকাশ। তো চলেন আমার সাথে, অ্যান্ড ব্লগটা এনজয় করতে থাকেন। সিটির বাইরে মানে বসিলার ওদিকে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলতেছি, যেহেতু আমি আজকে লিডে আছি, একটু কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। আর রাস্তাটা মোটামুটি মনে আছে, বাকিটা দেখা যাক। সো লেটস গো।
দোহার মানে মিনি কক্সেস বাজার। মিনি কক্সেস বাজার যাওয়ার জন্য এই যে বসিলাত দিয়ে এই রোডটা আমার কাছে বেশি ভালো মনে হয়, কারণ হচ্ছে এই রোডটা দিয়ে যাওয়া খুব ইজি। বাট সামনে রোড রাস্তা একটু মানে খারাপ আছে, একটু ভাঙাচোরা পড়বে, বাট তারপরও এই রোডটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ একটু গ্রামীণ পরিবেশ, গ্রামের রাস্তার মতো রাস্তাগুলো, দুই পাশে মানে সবুজ, সবুজের মেলা আর কি। তো যার কারণে এই রোডটা আমার কাছে বেশি ভালো লাগে। অ্যান্ড এই রোডটা দিয়ে আমি যতবার গেছি, এই রোডটা দিয়ে গেছি, একবার মেবি বাবুবাজার ব্রিজের ওদিক দিয়ে ঘুরে গেছিলাম মাওয়া হয়ে, বাট ওই রোডটার থেকে আমার কাছে এই রোডটা বেশি ভালো লাগে, যার কারণে এই রোডটা আমি সবসময় চুজ করি যাওয়ার জন্য। তো আমার পিছনে সবাই আছে, সবাই আস্তে আস্তে আগাইতেছি, তো একসাথে যাই। অ্যান্ড যেতে যেতে আপনাদেরকে আরও কিছু সুন্দর ভিউ আপনাদেরকে দেখাবো। তো যাওয়ার জন্য মূলত এই বসিলা রাস্তাটা এক রাস্তা হয়ে একেবারে যে মধু সিটি আছে, মধু সিটি পার হয়ে তিন রাস্তা একটা মোড় পড়বে, ওই মোড় থেকে ডান দিকে রাস্তাটা ধরে যাওয়ার পর ঠিক বাম দিকে একটা রাস্তা ঢুকে ওই রাস্তাটা। তো আমি ওখানে যাই, আপনাদেরকে আমি লোকেশনটা যেন আপনারা বুঝতে পারেন, এই কারণে আমি ট্রাই করব আজকে যেন দেখাতে পারি যে কোন দিক দিয়ে গেলে বেটার হয়। তো মোড়গুলা বিশেষ করে টার্নগুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো এখন আসি বসিলাতেই, বসিলার সামনে বসিলা ব্রিজ। তো চলেন যাওয়া যাক। আমার বাড়ি এটা। তো রাইট নাও আমরা আসছি হচ্ছে মধু সিটি, মধু সিটি থেকে ঠিক এই যে সামনে যে একটা মোড় দেখতেছেন, এই মোড়টা দিয়ে ডান দিকে। তো হয়তো আপনাদেরকে বলা হয় না একটা কথা, যে ঢাকা টু মৈনটঘাট, আই মিন মিনি কক্সেস বাজার, যদি মোহাম্মদপুর থেকে কাউন্ট করি, যেহেতু আমি মোহাম্মদপুরে থাকি, মোহাম্মদপুর থেকে হিসেব করলে অ্যারাউন্ড 120 কিলোমিটার হয় আপ ডাউন। তো যেতে ধরে নেওয়া যায় যে 60 কিলোমিটার। তো এই যে তিন রাস্তার মোড়টা দেখতেছেন, এই ডান দিকে আমরা যাব, এই ডান দিক থেকেই রোডটা ধরতে হবে। তো হয়তো আপনাদের জন্য ইজি হয়ে গেছে, সামনে হচ্ছে একটু সামনে গিয়ে আবার বাম দিকে একটা মোড় আছে। তো এখানে আপনি দেখবেন একটা নতুন করে সাইনবোর্ড লাগানো হয়েছে, যেটা আগে ছিল না। এখানে ওই যে একটা সাইনবোর্ড দেখা যেতেছে, ওখানে সোজা লেখা দেখাইতেছে যে কলাতিয়া অ্যান্ড হেমায়তপুর, মানে আপনি চাইলে এই দিক দিয়ে সাভারও যেতে পারবেন, বাট এই রোডটা দিয়ে আমরা সাভার যাব না, আমরা সাভার হয়ে যাব না, আমরা ঠিক এই যে এই সাইনবোর্ডটা পার হওয়ার একটু সামনেই বাম দিকে একটা রাস্তা যাবে, আপনারা দেখতে থাকেন, দেখলে বুঝবেন। বাম দিকে যে রোডটা, এই রোডটা ধরেই আমরা চলে যাব, একদম এক রাস্তা, মানে বাম দিকে যে রোডটা, এই রোডটা ধরে একদম এক রাস্তায় আমরা আরেকটা মিনি হাইওয়ে পাবো। এই যে এই রাস্তাটার কথা বলছিলাম, ঠিক কিছুক্ষণ আসার পর এরকম একটা চার রাস্তার মোড় পাবেন, একটা ডান দিয়ে গেছে, একটা বাম দিয়ে গেছে, একটা সোজা গেছে। তো এই সোজা রোডটা ধরেই আপনাদেরকে আগাতে হবে, ভুলে যদি ডানে বামে চলে যান তাহলে কিন্তু বিপদ, কারণ এই রাস্তা কোথায় যায়, এই ডানে বামের রাস্তা আমিও এক্স্যাক্টলি জানি না। সো আপনাদেরকে এই সোজা রাস্তাটা ধরেই কিন্তু আগাতে হবে, না হলে আপনারা আল্লাহ জানে কোথায় চলে যাবেন। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। আচ্ছা, এই রাস্তায় একটা প্রবলেম হচ্ছে, এখানে কিন্তু প্রাইভেট কার চলে, আবার সিএনজিও চলে, আর রাস্তা সরু হওয়ার কারণে কিন্তু একটু ঝামেলা আছে, তাই ওভার স্পিডিং ভুলেও করা যাবে না, খুবই মানে স্পিড মেনটেন করে এই রোডে চালাতে হবে। আর আগের থেকে যেহেতু এখন গাছগুলো বড়, যার কারণে টার্নগুলোতে দেখা যায় না যে গাড়ি সামনে আসে কি নাই। এই যে এই মোড়টার কথা বলছিলাম, এখানে কিন্তু আরও একটা চার রাস্তার মোড় আছে, এই যে ব্রিজ কালভার্টের মতো দেখতেছেন, ঠিক এই রাস্তাটা ধরেও আপনাদের কিন্তু সোজাই আগাতে হবে, মানে এই সবুজের ভিড়ে যদি
যদি একবার নাই আসা যায় তাহলে কিন্তু কিছুই বোঝা যাবে না। দেখতেছেন চারিদিকে সবুজ আর সবুজ, মানে খুবই ভালো লাগে এরকম পরিবেশে বাইক চালাইতে পারলে, মনটা খুব শান্ত হয়ে যায়। আর এই সিজনটাই কিন্তু সবদিকে এরকম সবুজ থাকে, শীতকালে খুবই খারাপ অবস্থা থাকে, মানে একেবারে চারিদিকে গাছপাতা কিছুই দেখা যায় না। এই সময়টা আসলে একদম সবুজ আর সবুজ, মনে হয় এই সবুজের মধ্যে হারাই যায় একেবারে। সো আমরা হাইওয়েটাতে চলে আসছি, ডান দিকে মোড় নিলেই হচ্ছে হাইওয়েটা, এই হাইওয়ে ধরে একদম এক রাস্তা। সো আমরা হাইওয়েটাতে উঠে গেছি, একটু সামনে গিয়ে যে বাম দিকে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটা দিয়ে কিন্তু খুদের খিচুড়ি খেতে যাইতে হয়। সো এই হাইওয়ে, এই সরি মানে মাস্ক পরছি তো কথা বলতে অনেক প্রবলেম হইতেছে, তো এই হাইওয়েটা ধরেই আমরা একেবারে চলে যাব দোহার, একদম এক রাস্তা, কোনো ডানে বামে কোনো কিছু নাই। সো চলেন যাওয়া যাক, সবাই একটু পিছু পড়ে গেছে, আমি একটু স্লো করি, বেশি এক্সাইটেড হয়ে যাইতেছি আর কি। অনেক দিন পর হাইওয়েতে উঠা হইল। তবে আজকে রাইডটা অনেক এনজয় করবে আশা করি, যদিও সামনের রাস্তা বেশি একটা ভালো না, জানি না কি হবে। ওই যে রাফি ভাই যেমনে টানতেছে বাইরে, ভাই যেমনে যাইতেছে মনে সবাই রাস্তা চেনে, কিন্তু কেউ কিন্তু চেনে না। কিছুক্ষণ ভালো রাস্তা অ্যান্ড কিছুক্ষণ এরকম খড়খড়া রাস্তা আর কি, মানে রাস্তার কাজ চলতেছে। আমি লাস্টবার যখন আসছিলাম তখনও এর থেকে আরও খারাপ অবস্থা ছিল, এখন জানি না এই অবস্থা কতটুকু। এই রাস্তায় এই যে পাথর পড়ে আছে, মানে এখনও কাজ চলতেছে আর কি। এখানে কিন্তু খুবই সাবধানে চালাতে হবে, উল্টাপাল্টা ব্রেক করলে একদম খুব খারাপ অবস্থা হয়ে যাবে, আর এইগুলার উপরে পড়লে কিন্তু হাত পায়ের কিছুই থাকবে না। সো এই জায়গাটা খুবই সেফলি রাইড করতে হবে, জানি না এরকম রাস্তা আর কতটুক, মাত্র তো শুরু হইল। বাবা রে বাবা, এই রাস্তা তো ভয় লাগতেছে, মানে চাকা সোজা থাকে না কিন্তু এইরকম পাথরের রাস্তায়। আবার যদি বাস এমনি যায় পুরো ধুলা ধুলা করে দিয়ে গেল। যাই হোক, আজকে যারা ব্ল্যাক পরে আসছে যেরকম আমি, আমি সব ব্ল্যাক পরে আসছি, আমি একদম হোয়াইট হয়ে যাব। আর অন্য কেউ যদি অন্য কালার পরে আসে তাও লাভ নাই, সব কালার ডিসকালার হয়ে যাবে। আর বাইকের কথা নাই বললাম, এই রাস্তা দিয়ে আসলে বাইক ঠিকই আবার যা ওয়াশ করতে হবে, কিচ্ছু করার নাই ভাই, কিচ্ছু করার নাই। এনজয়, অনেক এনজয় হইতেছে। ও ওরে, এই রাস্তাটা ড্রাইভ করে আমার কুয়াকাটার রাস্তার কথা মনে পড়ে গেল। কুয়াকাটা যখন লাস্টবার যাই তখন প্রায় 20 কিলোর মতো সেম এরকম রাস্তা, আশা করি এই রাস্তাটা 20 কিলো হবে না। এই যে সামনে ভাইটা কিন্তু পড়তে নিছিল, তো বুঝতেই পারতেছেন কীরকম রিস্কি রোড। সিএনজি তো সুবিধা, তিন চাকা কি সুন্দর করে চলে যাইতেছে, আমাদের তো দুই চাকা, দুই চাকার রিস্ক অনেক বেশি। এই পাথরের উপরে পড়লে ভাই কই কই যে গর্ত হইব, ফুটা হয়ে যাব সব জায়গায়। সো পাথরের রাস্তা পার করে আবার ভালো রাস্তায় উঠে গেলাম, এখন যেতে থাকি আর কি। ও ভালোই লাগতেছে ওভারঅল, মানে এখন ওই রাস্তা যদি 20-30 কিলোমিটার এরকম রাস্তা হয় তাহলে তো এদিকে আসার কোনো মানেই হয় না। এই যে একটু পর পর এরকম স্মুথ রাস্তা পেলে তো ভালোই লাগে, তো একটু কষ্ট সহ্য করে
এরকম স্মুথ রাস্তার জন্য না হইলে একটু কষ্ট করলাম আর কি, যেতে থাকি। ওই যে সামনে সবাই আছে, এখন কি করবে জানি না, মেবি একটু কথাবার্তা বলবে, কারণ সবাই একটু উল্টা পাল্টা রাইড করতেছে। A few moments later. খুব জানি না সন্ধ্যার আগে ওখানে পৌঁছাতে পারবো কিনা, সন্ধ্যার আগে পৌঁছাতে পারলে বেটার, কারণ ওইখানে মেইন সৌন্দর্যটা মেইন ভিউটাই সন্ধ্যার আগে। তো আশা করি পারবো। আজকে ওয়েদারটা খুব ভালো, ভাবছিলাম যে না জানি কীরকম রোদ থাকে, বাট ওভারঅল তেমন কোনো রোদই পাই নাই আজকে, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। দ্যাট রোড, মানে এই রোডটা পুরোটা খারাপ ছিল, লাস্টবার যখন আসছিলাম এই রোডটা পুরোটার অবস্থা খুবই খারাপ ছিল। এখন তারপরও কিছু কিছু জায়গায় কাজ চলতেছে, ওই কাজটা কাজগুলো শেষ হয়ে গেলে এই রোড মারাত্মক একটা রোড হবে, তখন সবাই এসে আরও অনেক বেশি মজা পাবে আর কি। সো এখন যে রাস্তাটা আছে এটা কিন্তু একটা শর্টকাট, আপনার ওই এক রাস্তা ধরে যখন তিন রাস্তার একটা মোড় আসবে, ওই রাস্তাটা ধরে যখন তিন রাস্তার একটা মোড় আসবে, ঠিক বাম দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা ধরলেই সোজাসুজি এই রাস্তা চলে আসবে। বাম দিক দিয়ে ঢুকে আবার একটু সামনে আগালে চার রাস্তার একটা মোড় পড়বে, একটা ছোটো কালভার্টের মতো, ওই কালভার্টটা পার হয়ে সোজা যে রাস্তাটা ধরবেন এইটাই সেই রাস্তাটা, এই রাস্তাটা ধরলে আপনারা সোজা যেতে পারবেন। সামনে আবার একটু মানে মোড় টোড় আছে, ওগুলো আবার দেখাই দিব নি। তো যেতে থাকি, রোডটা খুবই সুন্দর। তো যে রাস্তাটা ধরে আমরা আসতেছিলাম, আসলে মোড়গুলোতে ক্যামেরা অন করার কথা মনে থাকে না আর কি, যাই হোক, তো যে রাস্তাটা ধরে আমরা একটু আগে আসতেছিলাম ওই রাস্তাটা ধরে আবার একটা ছোট এরকম মানে হাইওয়ের মতো পড়বে আর কি, এটা হাইওয়ে না যদিও। তো ওই রাস্তাটা থেকে উঠে আপনার ডান দিকে একটা রাস্তা ঢুকবে, আমি মোড়গুলো বলে দিতেছি, কারণ এই মোড়গুলো যদি অন্তত আপনারা মনে রাখেন তাহলে আপনাদের কিন্তু যেতে সুবিধা হবে। এই রাস্তাটা দিয়ে কিন্তু বাস চলে না, বাস কিন্তু যায় অন্য রাস্তা দিয়ে। আমরা অ্যাকচুয়ালি আমরা গ্রামের ভিতরে রাস্তা দিয়ে যাওয়ার ট্রাই করতেছি, এই রাস্তাটা দিয়ে আমরা সবসময় গেছি। তো এই রাস্তাটা শর্টকাটও বলতে পারেন, বাট এটা কিন্তু একটু ঘোরা হয়, আপনার বাস যে রাস্তা দিয়ে চলে ওই রাস্তাগুলোর কাজ চলতেছে, যার কারণে আমাদের এদিক দিয়ে আসা। তো এই রাস্তাগুলো ধরে আসলে কিন্তু এখানে যাওয়ার মজাটা পাবেন, নাহলে কিন্তু ওই মজাটা আপনারা পাবেন না, এই রাস্তাগুলোই আসলে মজার রাস্তা। অন্ত রাইড করে অনেক ভালো লাগতেছে, একটু আগে একটা পোকা ঢুকছিল, আর এই রোডে আগেও আমি সেম জিনিসটা ফেস করছি, মানে পোকা মাকড় প্রচুর, বিশেষ করে এই সিজনটায়। তো আপনারা যারা মানে ভাইজর খুলে বা ভাইজর ছাড়া রাইড করেন তারা অবশ্যই ভাইজরওয়ালা হেলমেট ইউজ করবেন এই রোডে, মানে প্রচুর পোকা মাকড় ধূপধাপ ধূপধাপ বাড়ি খায়। এই যে আমি মানে এখনও কিন্তু বাড়ি খাইতেছে, জানি না আবার নাকি ক্যামেরার লেন্সে বাড়ি খায়, তাহলে তো আবার মানে চ্যাটকে যাবে একবারে। আর আমাদের গ্রামের বাড়ির ট্যুরটা শুধুমাত্র এই কারণেই নষ্ট হয়েছে, ট্যুরের ভিডিওটা, ক্যামেরাতে পোকা লাগা ছিল, ময়ূরা একদম ভ্যাটকে ছিল, যার কারণে ফুটেজগুলো নষ্ট হয়ে গেছে। তো চলেন দুহারের কাছাকাছি চলে আসছি, এই রোডটা একদম সোজা সোজি দুহারে নিয়ে যায়। A few moments later. সো আমরা চলে আসছি মিনি কক্সেস বাজার মনোট ঘাট। ওয়াও, দ্য ভিউ মানে এখন থেকেই ভাল লাগতেছে, জানি না সামনে যে আরো কত ভাল লাগবে। ওয়াও, ধুলাবালু থাকবেই ভাই, ধুলাবালু সহ্য করতে হবে এরকম। হ্যাঁ ভাই,
মনট ঘাট বললেই দেখা দিবে। হ্যাঁ পানি অনেক বেড়ে গেছে, দুই তিন দিন আগে একজন একটা ভিডিও দেখছিলাম, বাট তখনও পানি এত ছিল না, এখন তো পানি অনেক বেশি মনে হইতেছে। আমরা একটু আগেই মৈনট ঘাট পৌঁছালাম অ্যান্ড আস্তে আস্তে প্রায় অন্ধকার হয়ে যেতেছে। তো আমার সাথে আছে মাহিম, তারেক ভাই, আশিক ভাই, তানভীর অ্যান্ড আরও অনেকেই আছে পিছনে। তো সবাই বাইকের উপর বসে আছে, একটু রেস্ট নিতেছে, মানে ভাঙাচোরা রাস্তা পার করে তো সবার খুব খারাপ অবস্থা। তো চলেন একজন একজন করে সবার সাথে। আচ্ছা ক্যাপ্টেন ফিন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়েন, ঠিক আছে? আর সবার সাথে একটু পরিচয় হই, দেখি কে কে আছে আমাদের সাথে। এই হচ্ছে রাফি ভাই, আর পিছনে রবিউল, না ভাই মুখ খোলা লাগবে না, মাস্ক পরে থাকেন। আর এই হচ্ছে আমাদের অ্যাডমিন সাহেব আসিফ ভাই, আর ওই পাশে রবিউল, সরি রুবেল ভাই, রুবেল ভাই। আর এই হচ্ছে আমাদের সবচাইতে লম্বা মানে সেলফি স্টিক ভাই, ঠিক আছে? তো সবাই সবাই এনজয় করতেছি অ্যান্ড আপনাদেরকে একটু মানে বাইকগুলোর ভিডিওটা দেখাই অ্যান্ড যেখানে আসছি আমরা এই লোকেশনটা একটু দেখাই। যে পরিমাণ ঘুরি উড়ানো হয়, ভাবতেছি যে এখানে আইসা মানে নাটাই ঘুরির বিজনেস স্টার্ট করবো, কি বলো কি করা যায়? অনেক ঘুরি, অনেক ঘুরি, ওই বাড়িটা ঘুরি উড়াইতেছে, নাটাইর অভাবে মানুষ ঘুরি উড়াইতে পারতেছে না। এটাই মানে একটা প্ল্যান প্রোগ্রাম করতে হবে। হ্যাঁ মানে কম দামে যদি এখানে মানে বিজনেসটা চালু করা যায় ভালো প্রফিট কিন্তু চারতলা ফ্ল্যাট নাকি খালি, এইসব ঘটনা আমি করে কই আপু একটু ঘুরো তো আপু। আমি আপু বলছি, সে কিন্তু বলছে কিসে ভাই, ঠিক আছে? তাহলে সাক্ষী কিন্তু সবাই। তো আজকে আসলে মানে ভিডিওটা এতটুকু ছিল অ্যান্ড সবাই মিলে অনেক এনজয় করলাম, সব কিছু তো আসলে দেখানো সম্ভব না কারণ সবাই অনেকটা টায়ার্ড অ্যান্ড এখানে সবাই আছে। সাবস্ক্রাইব টু ঘোরাঘুরি শেষ, চলে যায় এখন সোনার বাংলাদেশ। দেন কি অবস্থা? সব সব যাইতেছে গা, সব যাইতেছে গা, ওই যে ওই যে ওই যে এই যে সব জায়গা, সব জায়গা। আমগরা রাইখে চলে যেতেছে, মানে আমরা কি যাবো না বাসায়? সো সবাই অলরেডি রেডি হয়ে গেছে বাসার দিকে রওনা দেওয়ার জন্য। তো আর ভিডিও শ্যুট করা হবে না, কজ যাওয়ার পথে একেবারে অন্ধকার। তো আমিও রেডি, তানভীরও রেডি, তো চলো যাওয়া যাক। অ্যান্ড ব্লগটা এইখানেই শেষ করতে চাইতেছি। সো
এতক্ষণ আমার ভিডিওটা যারা দেখছেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এন্ড ভিডিওতে লাইক এন্ড কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সো আজকের মতো টাটা বাই বাই